আসসালামু আলাইকুম। এই যে মসজিদটা দেখলেন, এটা কাদের মোল্লার দান, আমাদের এফডিসির ভেতরে এটা। আর এই স্পটটা হচ্ছে ঝর্ণা স্পট। হ্যাঁ, স্পটটা একটু ঘুরে দেখাও, ক্যামেরা ঘুরাও, স্লোলি স্লোলি ঘুরে পুরোটা দেখাও। এই জায়গাটায় বুঝছেন হাজার হাজার ছবি শুটিং হয়ে গেছে, হাজার হাজার। এই যে ব্রিজটা দেখতেছেন সামনে, এই ব্রিজে শাবানা আলমগীর থেকে আরম্ভ করে সালমান শাহ, মান্না, মৌসুমী, কত নায়ক নায়িকা যে এখান থেকে দৌড়ে গেছে স্লো মোশনে। ম্যাক্সিমাম এই জায়গাটা গানের শুটিং হতো, বুঝছেন। হ্যাঁ, এই যে আমাদের জামাল সাহেব, উনি একজন প্রডিউসার, এখানে ক্রেন আছে না, যে আমরা শুটিং করি। গৌতম ঘোষের যে ক্রেনটা বাংলাদেশে আসছিল পদ্মা নদীর মাঝিতে, সে ক্রেনটা সে কিনে রেখে দেয়, ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। ওই থেকে কিন্তু যাত্রা শুরু, এই যে ক্রেনের যাত্রা শুরু বাংলাদেশে ব্যবহার। ক্রেন বুঝছেন, ওই যে আমরা যেখানে ক্যামেরা নিয়ে বসি, ওই যে ওইখানে আর্টিস্ট উপরে উঠে যায় আবার নিচে নামি, ওইটা এই গৌতম ঘোষের ওইটা কিনে রাখছিল প্রথম। হ্যাঁ, কলকাতার থেকে এটা বাংলাদেশে আনা হয় আর এটা নেওয়া হয় নাই। সেই থেকে এখন অনেকেরই ট্রেন ব্যবসা, হ্যাঁ, জেনারেটর ব্যবসা, কিন্তু তার এই ব্যবসাটা প্রথম শুরু। তারপর ফিল্ম প্রডিউসার, অনেক কাহিনী। না 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 না, আপনি বলছেন যে কতদিন ট্রেন থাকবা? হ্যাঁ, যেমন রিক্সা আসতেছি কাকরেল দেওয়া, তখন বলছে কতদিন আর ক্রেন ট্রেন থাকবা, একটা ছবি টুবি বানাও। আমল ভাই টাকা পয়সা তো না, ধরুন মিয়া পার্টনার টাটার নাও, পার্টনার টাটার নিয়ে একটা ছবি বানাও, প্রডিউসার হও, এটাই তো সবচেয়ে। এই আফসারি বাইরে আমি এখনও সালাম। হ্যাঁ, এটা আমার বলার পিছনে কারণ ছিল, তখন যুক্তিটা দেখাইছিলাম যে ছেলে মেয়ে বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, স্কুল কলেজে ভর্তি করতে হবে, একটা আইডেন্টি দরকার, প্রডিউসার একটা ভাব আছে, তাই না? হ্যাঁ, পেশা চেঞ্জ করো, এরকম কথা আমি সবাইকে বলে থাকি। বাদল খন্দকার, হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যালো, ক্যান্টিনের বাইরে আপনারা, আমি ভোট দেইনি এখনো, ভোট দেব। হ্যাঁ, আমি ভোট দেব, ক্যান্টিনে এখানে আসবো না, ও একটা জিনিস আছে না, আচ্ছা, ও লোভ দেখাইতেছে, হ্যাঁ, যেন তাড়াতাড়ি যাই, আমি এখন যাবো, চলো ওদিকে যাই। হ্যাঁ আসো, এই সেই জায়গা। এখন দেখেন, এটা সংস্কার করা উচিত, একবার দেখা জায়গাটা, যে ডেঙ্গু মশার বসবাস যেখানে, হ্যাঁ, এটা ঠিকঠাক করা উচিত, অথবা মাটি ভর্তি করে দিয়ে নামাজের জন্য পুরো জায়গাটাই মসজিদকে দিয়ে দেওয়া উচিত। আমি মনে করি পুরো এই জায়গাটা এই মসজিদের ভিতরে দিয়ে যাক, তাই না? ইন ফিউচারে কাজে লাগবে, কারণ ধর্মপ্রাণ মানুষের সংখ্যা বাড়তেছে পৃথিবীতে, জায়গার দরকার। আমরা মানুষ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো, আমরা মানুষ বাড়তেছি, জায়গা বাড়তেছে না, এটা একটা সমস্যা। যাই হোক, এই সব ঝর্ণা স্পটের কাহিনী বললাম, চলেন যে এফডিসির ভিতরে এই জায়গাটা সিঁড়িটা দেখাও, এখানে প্রচুর ছবি শুটিং হয়েছে আমাদের। এই যে সালমান শাহ অনেক দৌড়াদৌড়ি করছে এখানে, মৌসুমীর হাত ধইরা, হ্যাঁ হাত ধইরা, তারপরে এই যে আমিও করছি এখানে, আমারও ছবি শুটিং হয়ে গেছে, বুঝছেন। এই যে উনি বোধ হয় এখানে ইন্টারভিউ নিতেছিলেন একজন নায়িকার, আপনি কার ইন্টারভিউ নিছেন? মৌসুমী সরকারের ইন্টারভিউ নিছেন, উনি একজন সাংবাদিক, এত বড় সাংবাদিক, বিচিত্রা তখন পত্রিকা, আমাদের বিখ্যাত পত্রিকা, সেই পত্রিকা থেকে ওনার যাত্রা শুরু। কিন্তু প্রচার বিমুখ আর কি, প্রচার টোচার নাই, চুপে চাপে থাকেন, নিরিবিলি থাকেন, ইদানিং ইউটিউব চ্যানেল করছেন, আমরা এখন আস্তে আস্তে ওনাকে পাবো, কাছে পাবো আরও। তো আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করেন। কারোর জন্য ভোট লাগবে আপনার? ঠিক আছে। আর এই যে হচ্ছে আমাদের আরেকটা সাউন্ড কমপ্লেক্স, এটার ভিতরে ছয়টা সিনেমা হল আছে। এই সিনেমা হলগুলিতে আমরা ছবির ডাবিং করি, অনেক কাজ হয় আমাদের, তারপর সাউন্ড মিক্সিং, কিন্তু এখন একটু বেকার পড়ে আছে আমাদের মতো, আমরাও বেকার, এই থিয়েটার হলগুলোও বেকার, বুঝছেন। আমরা যখন চালু হই এটাও চালু হয়ে যায়। দেখেন এই যে এফডিসির ভিতরটা দেখাও, দেখছেন গাড়ির বহর, কোনো গরিব লোক নাই এখানে, কোনো গরিব লোক নাই, সব ধনী, সব ধনী। আমাদের বাসায় রেশন থাকুক না থাকুক, আমাদের পকেট টিকিট থাকতেই হবে,
আমাদের আমরা উড়ন্ত মাছি দেখে বলে দিতে পারি কোনটা ছেলে কোনটা মেয়ে হ্যাঁ এমডিসি ভিতরে উঠছেন সব লিজেন لا ঠিকই আছে 100 টাকা আমার তো এখানে রুজি রুজি হ্যাঁ 100 টাকা গেলে কি কিছু নিয়ে আনতে গুড কুচি তো আমারও কিছু দাঁড়ান দাঁড়ান চলো না ঘুরে আসি অজানাতে
তোমার স্বপনে আরে ভালোবাসার কাজল হইলাম তোর।